Hi guys! আমরা আজকে একটা অনেক মজার ঝাল মুড়ি বানাবো। তো যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেগুলো হচ্ছে আসল জিনিস হচ্ছে মুড়ি লাগবে আর চানাচুর এই দুটাই মেইন। হ্যাঁ, ঝাল নিয়েছি, কাঁচা মরিচ আর লেবু নিয়েছি, অনেক মজা লাগবে। আর আমরা চানাচুর আছে কিন্তু তার সাথে বেশি মজা লাগার জন্য এক্সট্রা ছিঁড়ে দেবো, অনেক বেশি মজা লাগবে, এটা খুব মজা লাগে। তারপর আমরা তেল নিয়েছি, সরিষার তেল অনেক চানাচুরে দিতে হয়। আর নিয়েছি বিট লবণ আর লবণ, এটা দিলে একটু লবণ লবণ একটা টেস্ট আসবে। নুন আর পেঁয়াজ নিয়েছি, এই যে মজা লাগে, হ্যাঁ তো অনেক মজা লাগে। সবাই মাথা শুরু করবো, এক এক করে দিচ্ছি। তো এই যে বাটি নিয়ে এসেছি, চামচ নিয়েছি। ফার্স্টে দেখো মুড়ি, মুড়িটা আসল মেইন জিনিস, ঝাল মুড়ির মেইন জিনিস। আমরা আপনারা যতটুকু পরিমাণ খাবেন তত পরিমাণ নিয়ে নেবেন, আমরা বেশি এটা খাবো না, তাই আমরা এই পরিমাণ নিয়েছি, এটা যথেষ্ট হবে। আরেকটু দিলে ভালো হইতো, কিন্তু আরেকটু দিয়ে আমরা আসলে মানে বাইরে আসল যে ঝাল মুড়ি ওটা হচ্ছে ডাল দেয় ছোলা দেয়, কিন্তু আজকে আমরা ওগুলো দিচ্ছি, আজকে আমরা শুকনো করবো, এই জন্য আমরা চানাচুরটা একটু বেশি দিব। চানাচুর বেবি সুইট বারবিকিউ চানাচুর নিয়েছে, যে কোনো চানাচুর নিলেই হবে। বাদাম আমরা বাদামগুলো দিব না, বাদাম মানে চানাচুরের মধ্যে তাই বাদাম মজা লাগে না, তো চলে যায় কি করে। আচ্ছা তো চানাচুর দিতে হবে, আরেকটু দাও চানাচুর। এইটুক দিয়ে দেখি, যদি বেশি মুড়ি হয়ে যায় তারপর আর দেওয়া যাবে। হ্যাঁ এই আচ্ছা, তো এটা আস্তে আস্তে এক এক করে নাড়তে হবে। হ্যাঁ আচ্ছা, এবার দেবো চিড়ে। চিড়েটা হচ্ছে এই যে চিড়েটা, এই চিড়েটা অনেক মজা, অনেক ঝাল ঝাল খেতে হয়, কিন্তু আমার অনেক বাদাম আছে, আমি একটু আমি যত পারি তত বাদামটা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করছি, বাদামগুলো মজা লাগে না, মানে অনেকেরই বাদাম মজা লাগে বাট আমাদের দুজনের বাদাম মজা লাগে না, কারণই না। হ্যাঁ তো চিড়েটা হচ্ছে আপনার যতটুকু ইচ্ছা ততটুকু দেবেন, চিড়ে না দিলে হয়, এটা আমরা এমনি দিচ্ছি ফ্লেভারের জন্য। হ্যাঁ আমরা যেহেতু চানাচুর দিয়েছি, চিড়েটা না দিলে হয়, কি হবে ঝাল মধ্যে চানাচুর দিতে হবে, যদি আপনি ডালটা ছাড়া করেন, ডাল যদি দেন চানাচুর না দিলেও হয়, যেহেতু আমরা আজকে শুকনো একটু করবো তাই ডাল নেই, আমরা আচার তেলটাও দিচ্ছি, তো আমরা চানাচুর আর চিড়ে ইউজ করছি, মজা লাগবে। আচ্ছা আমার মনে হয় এইটুকু দিলেই ভালো হবে, আর কি দেবো, আর একটু দিই এই চিড়েটা একটু ঝাল ঝাল, তাই একটু কমিয়ে দিতে হবে, অল্প দিলে ভালো। হ্যাঁ অন্য জিনিস দিচ্ছি। হ্যাঁ তো এই যে আমরা মরিচ নিয়েছি, মরিচ গুলা কুচি করে, আপনার খালি খালি করে নিতে পারেন, লম্বা লম্বা করে কেটে। এখন আমাদের হচ্ছে মুড়িটা একটু বেশি, যেহেতু ডাল দিচ্ছি আমাদের চাঁচুটা একটু বেশি দিতে হবে, আরেক চাঁচু নিচ্ছি, কম হয়ে বেশি মুড়ি হয়ে গেছে, ডাল দিলে আর চানাচুর না দিলে হবে, কিন্তু আমি ডাল তেল জাতীয় দিচ্ছি না বাট আমরা সর্ষের তেল ইউজ করবো। আচ্ছা এবার পেঁয়াজ নেব, ঝালমুড়িতে পেঁয়াজ না দিলে মজা লাগে না, পেঁয়াজ চাইলে একদম কুচি কুচি পেঁয়াজ নিতে পারেন, এটাও ভালো, আমরা এভাবে প্রিফার করি, এই ভালো লাগে। আচ্ছা তো পেঁয়াজ দিয়ে দিলাম, সবগুলো দিয়ে নেই, তারপর একসাথে একবার মিশ্র, এবার তো ছিঁড়ে তো দিয়েছি, এবার আমরা দিব হচ্ছে একটু সর্ষের তেল, সর্ষের তেল না দিলে মজা লাগবে না, লিকুইড এক কিছু একটা দিতে হবে, এত তেল একবারেই দিচ্ছি না, আগে একটু মাখিয়ে নিতে হবে, কারণ একবার বেশি হয়ে গেলে ঝাঁজ উঠে পরে খাওয়া যাবে না, এটা অল্প অল্প করে দিতে হবে, দেখেন একটু একটু তেল তেল ভাব আসছে, কিন্তু এখানে আচারে তেল দিলে ঝালমুড়িটা খেতে খুব মজা লাগে, টক টক ভাব আসে, কিন্তু আমাদের হাতে ওটা নেই তাই আমাদের আর কিছু করার নেই। হ্যাঁ তাই আচারের তেলের মধ্যে যদি সর্ষের তেল দেয় তাও মজা লাগবে। আচ্ছা আমার মনে হয় আসল তেল দেওয়া লাগবে না, এটাই যথেষ্ট। এবার এবার আমরা হচ্ছে লবণগুলো দেবো, এই যে বিট লবণ নিয়েছে আর নিয়েছে এমনি লবণ, বিট লবণ বেশি মানে এখানে যেহেতু আমরা দুই রকম সল্ট ইউজ করছি তো একটু অল্প করে দিতে হবে, এই যে আচ্ছা
লবণ দেওয়ার দরকার নেই, কারণ এখানে তোমরা দুই রকম লবণ, দুই রকম লবণ ইউজ করছি, তো এইটুকু দিলেই ভালো হবে, মানে বেশি নুন থাকলে খাওয়া যাবে না। এখন শুধু আমাদের বাকি লেবুর রস। ও হ্যাঁ, লেবু দিতে হবে, একটু মাখা মাখা না মজা লাগবে না, লেবুতে একটা টক ফ্লেভার আসে, অনেক মজা লাগে। হ্যাঁ, আচ্ছা তো আমাদের লেবু রস দেয়া আছে, ধরো ক্যামেরা তো করলাম না কারণ অনেকক্ষণ লেগেছে, কিন্তু হ্যাঁ দেয়া আছে। আমরা অনেকগুলো লেবু দিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে, না অনেক সুন্দর লাগছে কিন্তু ক্লিয়ার। বাহ, এটা খেতে মজাই লাগবে, আর এখানে যে আচারের তেল ইউজ করে এটা আরও মজা লাগবে, টকটক ফ্লেভার, আচারের ফ্লেভার আসবে, দেখুন আচারের তেল। হ্যাঁ, কিন্তু আমার আচারের বদলে সরিষার তেল আর লেবু দিয়েছি, তাই আর কি। এবার আমি টেস্ট করে দেখবো কেমন। তো এই যে চলে এসেছি মুড়ি নিয়ে, এই যে আমাদের মুড়ি, আমরা একটু টেস্ট করে দেখবো কিরকম হচ্ছে। দেখেন মুড়িটা আগে দেখেন, অনেক সুন্দর লাগছে কিন্তু মুড়িটা, মানে অনেক কিছু ইউজ করা হচ্ছে, তাই সুন্দর লাগছে। লবণ লবণ ভাব হচ্ছে, যেহেতু আমি এখানে বিট লবণ আর ঝালের লবণ ইউজ করেছি, তো মজা লাগছে। এখন এখানে ঝালের গুলো দেওয়া যাবে, মজা লাগবে। হ্যাঁ, আজকে ভিডিওটা যদি মজা লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে আপনারা আমাদের চ্যানেলে যেই টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে মানে আমরা সেই টাইপের ভিডিও করা ট্রাই করবো আপনারা যেরকম দেখতে চান, আর শেয়ার করবেন ভিডিওটি সবাইকে, লাইক দিবেন। হ্যাঁ, তো আজকে একমতো এখানে বিদায় নিচ্ছি, বাই বাই।